মায়ের যত আউলাদ মহিলা মেয়ে হইব এই এই মার যত আউলাদ কিয়ামত পর্যন্ত মেয়ের দলাইব বেটেন্তর দলাইব এরার মিজাজ থাকব বেখা এটা আসল জবাব এইভাবে লাগবো বা লাগবো না এটা জবাব না দেখো খবর নাই তো হয়তো কারবার তাই খবর নাই তুই কইতে গেল লাগে এই এই কারণে যে দান্তের মিজাজ খারাপ না খে মুখে মারিয়ে দেয় ঠিক ও ভুল কইলাম না নি আল্লাহু আকবার এটা হলো বেখা আদির যে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বেখা মিজাজ ছাড়তে পারে না ঠিক না বেটি তে আমার আমার আব্বা জানো কি করছেন না বহু সারা ভালো লাগছে না এই জন্য প্রত্যেকটা মানুষে কি চায় বউ চায় কিনা চায় না খালি ঘর থাকতে চায় না কোন মানুষে এই জগতে মন মতো বউ ভাইছে না ভাইবেও না মন মতো বউ ভাইব বেহেস্ত মাথন না দে আপনারা দুনিয়ার বউ দেখি যা কন্যা দেখি যা এটা যত লাল হইক না কেন কত লাল হইব এরপরে মুখের থুতের মধ্যে দুর্গন্ধ করে মাথন না দে আপনারা মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ করে বগলের মধ্যে দুর্গন্ধ করে আল্লাহ নাকি দেহিঙ্গে সরে আছে কিনা আছে না আল্লাহ একবার এটা বেহেস্ত দুনিয়ার বউ আল্লাহ এই তা হইন এরা তো বেজার হইতেছে গিয়া হইলে ও কোনো অসুবিধা নাই বাস্তব কথা তুই কইতাছি মা ও বাস্তব কিছু কইতাছে নাকি তা কিন্তু বেহেস্তের বউ এরার মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ থাকবো দূরের কথা বেহেস্তের বউয়ের মুখের থুতুটার মধ্যে মিষ্ক আম্বরের গ্রাম করবো মধুর চেয়ে আরো মিষ্টি হইব আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام কয়েকবার মহব্বতের সাথে দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা
সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ ফাকরব্বুল আলমিনের দরবার ও শুকুর আমাদেরকে আল্লাহ ফাকরব্বুল আলমিন আজকের এই দিনই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ ফাকরব্বুল আলামিন একটা বড় পুরস্কারের আলোচনা করছেন। এই পুরস্কারটা পাইবার জন্য আল্লাহ ফাকরব্বুল আলামিন দুইটা শর্ত করছেন, যারা এই দুই শর্ত মানবে আল্লাহ ফাকরব্বুল আলামিন এই পুরো বড় পুরস্কারটা দান করবে, আর যারা নাকি দুই শর্ত মানবে না আল্লাহ ফাকরব্বুল আলামিন এই বড় পুরস্কারটাও দিবেন না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবার চাই, আপনারা যারা এখানে বইছেন, আপনারা কি দুইটা শর্ত মান্যা বড় পুরস্কারটা পাওয়ার চান কিনা চান না? কারা কারা চায় একটু দেখি চাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে তৌফিক দান করো, সবাইকে সবচেয়ে বড় পুরস্কারটা তুমি দান করো। এখন শোনেন ভাইয়েরা আমার, আগে এই শর্তগুলার আলোচনা করি, কি শর্ত করছেন আল্লাহ, পুরস্কারের আলোচনাটা কর্ম শেষে, কারণ পুরস্কার তো হইলো সিন্নি, সিন্নি আগে খায় না পরে খায়? আগে বলে খা, তোমার তো ফেটো বুক বেশি। সবার শেষে সিন্নি না সবার আগে সিন্নি? আখেরি মোনাজাত যখন হইব তারপরে সিন্নি খাবেন রাত্রে বারোটা একটায়, মা ঠিক না? এখন শোনেন ভাইয়েরা আমার, শর্তগুলা কি কি, কয়টা শর্ত মাতেন না, দেখেন আপনারা এই শর্তগুলা মানছেন কিনা মানছেন না। যদি মান্যা দেখেন তো আর কথাই নাই, আর না মান্যা তাহলে এখন মান্যা লাইন, মা ঠিক না বেঠে? আমি একটা একটা করে কই, আমার আল্লাহ বলতেছেন, কথা আমার না আল্লাহর, কথা মোল্লা মৌলভীর না আমার আল্লাহর, এটা নবী রসুলের কথা না আমার আল্লাহর কথা, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, সামান্য না ষোলো না ষোলো না সত্য, আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, আল্লাহ বলতেছেন রে বান্দার বান্দিরা দুইটা শর্ত, এক নম্বরের শর্ত হইল যারা নাকি ঈমান আনবে আল্লাহ ফাকরব্বুল আলামিন বড় পুরস্কারটা দিবেন। আমি জিজ্ঞাসা করি, আপনাদের ঈমান আছে কি? এ ভাই ও সুবহানাল্লাহ, বিশ্বনাথের এটা বিশ্বনাথ নেই, উসমানীনগর, আরে আমি তো কই বলি বিশ্বনাথ, আপনাদের ঈমান অত দুর্বল, যেভাবে আস্তে করে কোশ্চেন বোঝা দেয় ঈমান নাই নাকি? তা আপনারা কি আল্লাহ মানেন না, রসুল মানেন না, কোরআন শরীফ মানেন না, ফেরেশতা মানেন না, বেহের দুদক মানেন না, ফুল সিরাত মানেন না, হাসন নসর মানেন না, তকদির মানেন না, এটা মাননের নাম হচ্ছে ইমান, এটা মানলে ইমান, নমাজ রোজা হজ জাকাত এগুলা ইমান না, এগুলা আমল, মাতেন না আপনারা, নমাজ রোজা হজ জাকাত এগুলা কিনা
ইমান না, এগুলা কি আমল। আর যেগুলা মানবার কথা বলছি এগুলা মানার নাম। আর এরপরে আপনারা মুক্তবদে একটা কলিমা শিখছিলেন, এই কলিমাটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কলিমা যারা মানবে এরা ইমানদার, যারা এই কলিমা মানবে না এরা বেঈমান। কলিমার মধ্যে দুইটা অংশ আছে, একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না এরা বেঈমান, বেঈমান। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না এরা, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না এরাও বেঈমান। যারা কোনো অংশই মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না এরাও বেঈমান। মা ঠিক না বেটি? আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে এরাও শুধুমাত্র ঈমানদার। আমি জিজ্ঞাসা করি এগুলা মানেন নি আপনারা? এত ঈমান আছে ও এত আস্তে করে কইবেন কেন? আমরা তো এমন একটা সময়ের মধ্যে দুনিয়াতে আছি যেই সময়টার মধ্যে কাফির মুশরিক মুনাফিক নাস্তিক মূর্তদের বাচ্চারা আমাদের চতুর্দিকে জাল ভাতায় রাখছে, আমাদেরকে ধ্বংস করে দিয়ে ইমাম ধ্বংস করে দেবার চাইতেছে। এই মুহূর্তে আসছে বলার কোনো সুযোগ আর নাই, এমন ভাবে বলতে হইব নাস্তিক আর মূর্তদার কাফির আর মুনাফিক আর নাস্তিকের কলিজার মধ্যে গোতা লাগতো। ইমান আছে কিনা নাই? আল্লাহ বলতেছেন বান্দার বান্দির আরে দুইটা শর্ত মানে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার পাইবা। প্রথম নম্বরে শর্ত হইলো তারা ইমান আনছে। আপনারা ইমান আছে কিনা নাই? এক শর্ত তো মাই নিলেছেন মাথন না আপনারা? এই শর্তটা যারা মানব এরার অনেকগুলা পুরস্কার আছে, সবগুলা পুরস্কার আমি কইব না, খালি তিনটে বড় বড় পুরস্কার কই। এক নম্বর, যারা নাকি এই কলিমাটা ফাট করব খাটি অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিব। দুই নম্বর, এই কলিমা যারা নাকি খাটি অন্তরে ফাট করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করবে। তিন নম্বর, বন্দা যখন নাকি খাটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা ফাট করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সার্টিফিকেট দান করবে। আপনারা এই তিন পুরস্কার ভাইবার ভাইবার চান কিনা? চান না? তা আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, হে আমার বান্দার বান্দিরা সবচেয়ে বড় পুরস্কার যেটা আমি আল্লাহর আজ্ঞা দিছি সেই পুরস্কারটা যদি বান্দার বান্দিরা রে ভাইবার চাও, শর্ত দুইটা মানো। এক নম্বর ঈমান আনো। আমরা ঈমান আছে কিনা নাই? আমার আল্লাহরে দেখেন ঈমান আছে কিনা নাই? আল্লাহ আমরা সব ঈমানদার, আল্লাহ আমরা সব ঈমানদার। আল্লাহ তুমি দয়া করে আমরা ঈমান খান মরণ পর্যন্ত কায়েম রাখো। রাখো 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 রাখো, তুমি আমার নারা দিও না, নারা দিলে বেড়া লাগে নিবা। ওয়ে ফাইবা নে ফাইবা নে, এত নারা দে মকসুদ আছে, তুমি নারা ওরা দিও না। জিয়া একটা, এক নম্বর শর্ত ঈমান আনা। আমরা ঈমান আছে কিনা নাই? দুই নম্বর শর্ত, দুই নম্বর শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা রে তোমরা যদি দুইটা শর্ত পুরা করো সবচেয়ে বড় পুরস্কার পাইবা। এই দুই নম্বর শর্ত রইল নেক আমল কর। আমি জিজ্ঞাসা করি আপনারা নেক আমল করতে রাজি আছেন? আরো ধরে কন নেক আমল করতে রাজি আছেন? নেক আমল কিতা, নেক আমল কিতা, এটা আমি কই মাথন না আপনারা? নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খাইবা না, গুস খাইবা না, গাঁজা খাইবা না, মদ খাইবা না, বেটিবাজি করবা না, ফুলাবাজি করবা না, অন্যের মাল আত্মসাত করবা না, সরকারি তবিল লুটে খাইবা না। মাছেন না আপনারা? এখানের মধ্যে দুইটা সাইট আছে, কয়টা সাইট? একটা করণীয় সাইট আর একটা বর্জনীয় সাইট। করণীয় সাইট হলো নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মাছেন না দি? আর একটা সাইড হলো বর্জনীয় সাইড, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গাঁজা খাইবা না, মদ খাইবা না, বেটিবাজি করবা না, ফুলাবাজি করবা না, অন্যের মাল আত্মসাত করবা না, সরকারি তো বিলুটা খাইবা না। এটা হলো বর্জনীয় সাইড। করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। মাছেন না দি আপনারা? করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। অনেক দুইটি এবাদত, করণীয়টা করোনা এবাদত, বর্জনীয়টা সারণ হয় এবাদত। এবাদত দুই জাতের, একটা আছে কইরিয়া আর একটা আছে না কইরিয়া। নমাজ রোজা নমাজ হজ জাকাত এটা করণ লাগে, মাছুন না দি? হজ এটা কিছু করবার জিনিস আছে, জাকাত এটা করবার জিনিস আছে, আর রোজা এটা কোনো কিছু করবার নাই। না করণ, না করণ, আরে কথা বুঝেন আমার কথা, না কইরা রোজা, কইরা রোজা না, না কইরা রোজা কি রোজা খাইয়া, রোজা খাইয়া তাহলে রোজা না খাইয়া, তাহলে না খাওয়া হলে সারণ মাছেন না আপনারা? এটা সাইরিয়া না কইরিয়া?
রোজাটা না করে না করে না করুণের নামে ইবাদত খাইতে পারবেন না ফান করতে পারবেন না বউয়ের সাথে ফুর্তি করতে পারবেন না তো এটা কইরা না না করিয়া তাইলে অনেকে ইবাদত কইরা আর অনেকে ইবাদত না করিয়া ঠিক না বেটি তাইলে নামাজ রোজা হাত যাকাত এগুলা করণীয় আমল আর সুদ খাইবা না ঘুষ খাইবা না নামাজ কি করবা না গান্দা খাইবা না মদ খাইবা না বেটিবাজি করবা না ফুলাবাজি করবা না অন্যের মাল আত্মসাৎ করবা না সরকারি দবির লুটটা খাইবা না এটা না করিয়া এটা করতে পারবেন না ঠিক না বেটি তাইলে করণীয়টা করতে হবে ইবাদত বর্জনীয়টা ছাড়তে হবে এটা ইবাদত আপনারা কি এটাই না কামল আপনারা কি না কামল করতে রাজি আছেন আরো জোরে কোন করতে রাজি আছেন আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটা কাজ করবার তৌফিক দান করো এক নম্বর আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো আর দুই নম্বর নগ্নে কামল করে দুনিয়া থেকে যাইবার তৌফিক দান করো দুই শর্ত মানবেন আরো ধরে কোন মানবে আমি একদম শর্টকাটে আপনাদের সামনে আলোচনা করতেছি কারণ যত বক্তা দয়া আল্লাহর আমার হায়াত কোনো বেশি লম্বা না আর একজন বক্তা আওন মানে আজরাইল আওন তাড়াতাড়ি নামো স্টেজের থেকে কথাটা বুঝাইতাম পারছে কিনা এরা আইতাছে গাড়ির উড়ে কত সময় লাগবো গাড়ি দিয়ে আইতে এরা আইবার এমনি আমার শেষ আপনারা যত সময় কইতাম পারি এর ভিতরে আর আমার দাদা ভাই গল যারা নাকি দাঁড়াই কষ্ট করতেছে রে বা আজ এর কষ্ট করে না রে বা মেহরবানি করে আইও আইও বেহেস তো পৌঁছাইতাম তোমরা রে আইও দেখো জায়গা দেখো দেখার বাট্টা আইতো না যাইতো আরে কন্যা আইতো না যাইতো এরা দি যায় খেতা ও দাদা ভাই গল যাইও না রে বা এখন শোনেন আপনারা তাইলে সবচেয়ে বড় পুরস্কার পাইবার লাগি কয় শর্ত এক নম্বর ইমান আনো দুই নম্বর নেক আমল করো আমরার ইমান আছে মাথুন না দে আপনারা আমরার ইমান আছে আছে দে প্রমাণ কিতা এসে দে প্রমাণ কিতা আছে যে প্রমাণ এই ফ্যান্ডেলের তলে বসা এই ফ্যান্ডেলের তলে কোনো বেইমান নাই কোনো কাফির নাই কোনো বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কেউ নাই কেন মুনাফিক নাই কেন নাস্তিক কেন নাই যারা আছে সব ইমানদারের দল এমন ফেন্ডেলের নিচে কোনো বেঈমান আসে না কাজে আপনারা যখন নাকি আইছেন এটা প্রমাণ করে আপনারা ইমানদার যারা ইমানদার এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কারটা দিবেন এটা হলো এক নম্বরের শর্ত আর দুই নম্বর ওয়ামিলুস সালেহাত যারা নাকি ঈমান আনে সেরে নেক আমলটা করব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার দেব আমরা দুইটা কাজ করতে রাজি আছেন না কতদিন মরণ পর্যন্ত কতদিন মরণ পর্যন্ত নাকি আধা হতকে বাদ দিলাম আদাব হতকে বাদ দিলে তা আদাব হতো বাদ দিলে বাকি আদাব আল্লাহ জাহান্নামে যাওয়ার লাগবো লাগবো কিনা লাগবো না দুইটা শর্ত পুরা করলাম এখন আপনাদের জন্য পুরস্কারটা কিতা এই আলোচনাটা কইরে হই আমার আলোচনা শেষ আল্লাহ কোন কান আতলাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলতেছেন বন্দার বান্দারে শুনে রাখো যারাই নাকি দুইটা শর্ত পুরা করবা ঈমান ঠিক রাখবা নেক আমল করবা আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিছি আল্লাহ রসুলে কইছেন এই আমার উম্মতের বেড়া মিটেন তোমরা যখন নাকি আল্লাহর কাছে বেহেস্ত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা মাথুন না আপনারা কোন বেহেস্ত আরে কন্যা কোন বেহেস্ত কেন এটা সবচেয়ে বড় বেহেস্ত এটা সবচেয়ে নামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে সম্মানী বেহেস্ত জান্নাতুল ফেরদাউস আল্লাহ রসুলে আপনারা শিখাই দিয়েছেন চাইতে কোনটা সাবন বড়টা মাথুন না আপনারা চাইতে কোনটা সুট বড়টা চাইলে আল্লাহ বড়টা দেলা যদি তো তো ভাই এলাইলা না দে যদি দিল সুটরা দিল বুঝ দিব না মা আমি চাইতো তো আঁশটা চাইমো না দে যদি তে ডিমটে হইলো দিব মাথুন না দেখারা এই কারণে আল্লাহ রসুল শিখাই দিতেছেন এই আমার উম্মতের বেড়ার মিটান আল্লাহর কাছে যখন নাকি বেহেস্ত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা এটা সবচেয়ে বড় বেহেস্ত ঠিক না বেটি বেহেস্ত মুট কয়টা আরে কন্যা বেহেস্ত মুট কয়টা আমরা কোনটা চাই জান্নাতুল ফেরদাউস চাই কোনটা চাই জান্নাতুল ফেরদাউস চাই এটা সবচেয়ে বড় বেহেস্ত আমার নবী শিখাই দিয়েছেন আমাদেরকে দোয়া ঠিক না বেটি এখন এটা ভাইতে হইলে কাজ করা লাগে কয়টা এক নম্বর ইমান দুই নম্বর নেক আমল মা ঠিক না বেটি ইমান আছে কিনা নাই এখন নেক আমলটা করে লিলি হয় তিনটা জিনিসের বাধা করতে পারবানি কয়টা জিনিস এক নম্বর মরণ পর্যন্ত নমাজ সারবো না মরণ পর্যন্ত ভাসক্ত নমাজ সারবো না রাজি আছেন দুই নম্বর মরণ পর্যন্ত রমজান মাসে রোজা সারমো না রাজি আছেন তিন নম্বর জীবনে কোনোদিন হারাম খাইমো না হারাম রুজি করবো না জীবনে কোনোদিন হারাম খাইমো না হারাম রুজি করবো না
নির্ধারিত করে দিলে আল্লাহ ওয়াদা করে লিছেন, আল্লাহ ওয়াদা খেলাফি করে না। মা আপনি আমি করতে পারি, আমার আল্লাহ জীবনে কোনদিন ওয়াদা খেলাফি করছেন না করবেন না। আমার আল্লাহ বলতেছেন বান্দার বান্দিরা তোমরা যে বেহেশত যাইতা কোন পর্যায়ে যাইতা, এখানে দুইটা পর্যায় আছে, কয়টা? একটা মেহমান বইনে যাওয়ান আর একটা কামলা বন্যা যাওয়ার। কামলা বুঝেননি? দৈনিক কাম করে মানুষে, মাসিক কাম করে, বাৎসরিক কাম করে, এর কামলা কয়। আপনারা সিলেট কি দেখা জানি না, কামলাই কয়। আপনারা একটা সাইড হয়েছে কামলা বন্যা যাওয়ান, আর একটা সাইড হয়েছে মেহমান বন্যা যাওয়ান। এখন আল্লাহ যে আমরা জান্নাতুল ফেরদাউসে নিবা, আমরা কি কামলা বানাই আনিবা, সেখানে কি আমরা কিছু কাম করতাম, নাকি আমরা মেহমান বানাই আনিবা, এটা বুঝবার দরকার আছে কিনা নাই? আপনারা কি বন্যা যাইবার চান? আরে কন না, কামলার মেহমানও বেশ কম আসেনি, বেশ কম নাই, কি বেশ কমটা আছে তাহলে সামান্য একটু কই বেশ কমটা। আপনার বাড়ির কামলা আনবেন 20-25 জন আজকে খাওয়াইবা, মানুষে কাম করবো বাজার তো দেখি তান বা এই মোটা মোটা লাম্বা কালা বাইঙ্গন মা চন্যা দিয়ে আপনারা কি জান বাইঙ্গন কালা বাইঙ্গন। আর এরপরে বাজারে গিয়ে সেটা টাকি মাছ, আর আপনারা এলাকাত কয় চ্যাং মাছ, মাথুর না দিয়ে কিছু চ্যাং মাছ আনিলা টাকি মাছ, আর কতগুলা বাঁশপাতির হিদল মাথুর না দিয়ে আপনারা আনলে সেটা বড় ডেগের মধ্যে বউরে কয়লা বাইঙ্গন দেও কয়েক কেজি, আর টাকি মাছ লাঠি মাছ ছেড়ে দাও, চ্যাং মাছ ছেড়ে দাও, কয়েকটা হিদল ছেড়ে দেবা, নুন মশলা যা ফারো দিও, তবে পানিটা দেবা একবারে বাইঙ্গন ডুবাইয়া। মা ভুল করতেছে নাকি? তা আচ্ছা কোন তরকারিটা খুব স্বাদের, যেভাবে কইলাম তরকারিটা খুব স্বাদের, এরপরও কাম করি আইয়া যখন নাকি খাওয়ানো বয় আধা কেজি খাইয়ালাই, মা ভুল করলাম নাকি? তা কিন্তু খাইছে নাটা, খাইছে কি নাটা। আর একদল আছে এরা হইলো মেহমান, যেমন নাকি আপনার মেয়ের জামাই লন্ডন থেকে আইছে, বাবারে বাবা আইতই আপনি তাড়াতাড়ি গেছেন গিয়া সিলেট গিয়া সেরিয়া খাসির গোস্ত, এরপরে গরুর গোস্ত, এরপরে শীতল মাছ, আরে বাবারে বাবা আইর মাছ, আইর মাছ চিনি আপনারা তিন কাটা যে এটা আলবিলেন কিছু, আর এরপরে বনফুলের এই কি আনলেন, এ দই আনলেন, রসমালাই আনলেন, আরো ফল ফরুট যতটা আছে কত আইটেমের খাবার আনছেন, মা ঠিক না বেঠি? আনতে সেরে তার জন্য খাবার তৈয়ার করলেন, ওইদিকে হেরা কি করলো খাইলো নাটা, ওই দেহ আগে যার যার কথা কইলাম এরা নাটা খাইছে, আর এখন খাওয়াইতেছেন আর একজন মানুষ মাত্র তার জন্য অত খরচ, কারণটা কি তা ব্যবহারটা কি তা? এই লোকগণ আগে যারা কইছিলাম এরা আপনার কত উপকার করে দিল, আপনার বাড়ির যত কাম কাজ আছে সবগুলা 20-25 জন মানুষে করে দিল, কত উপকার করে দিল খাইলো নাটা, মাথুর না দিয়ে আপনারা খাইলো নাটা। আর এই লোকটা যে লোকটা আপনার লন্ডনে জামাইলে আইসে লন্ডন থেকে, আর আপনি এত আইটেমের খাবার তৈরি করছেন, এ আপনার কি করছে, আপনার লাভ তো করবো দূরের কথা আরো ক্ষতি করছে, মা মাথুর না দিয়ে আপনারা লাভ করবো দূরের কথা ক্ষতি করছে, আপনার কলিজার টুকরা মেয়েটারে লইয়ে গেছে গিয়া, মা মাথুর না দিয়ে আপনারা কলিজার টুকরা মেয়েটারে লইয়ে গেছে গিয়া, হ্যাঁ রে কত ক্ষতি করলো, এরপরও কি খাইলো ভালো খাইলো, আর এই ওই লোকগুলো আপনার কত উপকার করে দিল খাইলো নাটা, কেন বেশ কমটা কেন দাঁড়াইলো, ওই লোকগুলো হইলো কামলা আর আপনার মেয়ের জামাই হইলো মেহমান, মা ঠিক না বেঠি? এবার কামলা এই কারণে খাইছে নাটা, আর ওই লোক হইলো মেহমান এই কারণে খাইছে বালা। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনারা আল্লাহ ভক্ত রব্বুল আলামিন ঈমান আনলে নেক আমল করে যদি আপনারা যাইতে পারেন, আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউস রাখছে, কোন পর্যায়ে যাইবার চান? আপনারা কি কামলা বন্যা যাইবার চান না জামাই বন্যা যাইবার চান?
আরে কন্যা কামাইবেন না দেবার তো কামাই করে দেবার চান কামলা বন বর চান না দামাই বন বর চান আরো দূরে কোন আল্লাহ আল্লাহ বলতাছেন ও বান্দার বান্দারা আমরা আমি তোমাদেরকে কামলা বানাইয়া বেহেশত নিমু না ও বান্দা তোমরা তো কামলা দিয়া লাইছো দুনিয়া তো আরে আমরা কামলা দিতেছি তো নামাজ পড়তাছি গোলামি করতাছি রোজা রাখতাছি গোলামি করতাছি হজ করতাছি গোলামি করতাছি যাকাত দিতাছি গোলামি করতাছি মা ঠিক না বেটি তে কামলার কাম দুনিয়ার মধ্যে শেষ ঠিক না বেটি এরপরে আর কামলা নাই আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার বান্দার বান্দারা রে তোরা আমি আর কামলা বানাই নিব না তোমাদেরকে বেহেশতের মধ্যে নিয়া যাব জান্নাতুল ফিরদাউসের মধ্যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নুজুল শব্দের অর্থ হলো মেহমান তোমাদেরকে মেহমান বানাই আমি নিব সুবহানাল্লাহ আমরা মেহমান বনে যাইবার চাই কিনা চাই না তবে মেহমান কোন একটা ফেস লাগি গেছে কিতা লাগছে ফেস্টা লাগে গেছে এটা তো বাংলা লাগবো মাছন না আপনারা সে কি ফেস্টা লাগছে আমরা নিজের চোখের দেখা কথা যেটা এখন কইমু এটা নিজের চোখের দেখা কি কথা একজন মানুষ যদি মেহমান হয় কারো বাড়িতে একদিন দুই দিন তিন দিনের জন্য ধাক্কাইয়া বের করে কথার কথা মনে করেন ওই যে জামাই এসে লন্ডনে জামাই এবারে আইসে সময় তো সব খুশি শ্বশুর শাশুড়ি এরা তো খুশি হয় শালা শালি আরো বেশি খুশি এরা বেশি খুশি কেনে ফোকাট মেরে খাইতে পারবো মা ভুল করলাম নাকি তা সব খুশি প্রথম দিন সব খুশি দ্বিতীয় দিন কেউ খুশি হো না বেদার হো না কারণ বেড়া থাকলে তো কত টাকা খরচ মা মাছেন না আপনারা এই কারণে কেউ দ্বিতীয় দিন কেউ খুশি হো না বেদার হো না তৃতীয় দিনও যদি যায় না সব বেজার সব বেদার শ্বশুর শাশুড়ি পর্যন্ত বেদার কত টাকা তার তার জন্য প্রতিদিন খরচ হইতাছে এই জন্য সব বেদার কিন্তু শ্বশুর আর শাশুড়ি লজ্জায় কোনো কিছু বলে না লজ্জা শরমের শ্বশুর জামাই রে কেমনে কথা কইত এই কারণে লজ্জায় কোনো কিছু কথা বলে না কিন্তু শালা আর শালীর মুখকান্ত ইস্পাতের বানায় পর্দার আড়ালে গিয়ে সেরে কয় বাপ রে তানি কেন আইসেন যেন হারা গেড়ে লিছে মা কয় না কয় না তাহলে ধাক্কা বের করতেছে করতেছে কিনা করতেছে না তাহলে আমরা দুনিয়ার মধ্যে দেখি কেউ যদি কারো বাড়িতে মেহমান আসে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মেহমান এরপরে ধাক্কা বের করে দেয় আল্লাহ যে কোলে বন্দারে তোরা ইমান আন নেক আমল কর আমি তোরা জান্নাতুল ফেরদাউস মেহমান বানাই আনিব তাইলে কি দুনিয়ার অবস্থা আল্লাহ করবেন নাকি দুনিয়ার মধ্যে যে তিন দিন পরে ধাক্কা বের করে মনের মধ্যে কারো সন্দেহ আমন সম্ভব আছে মনের মধ্যে কারো সন্দেহ সন্দেহ আইতে পারে মা মানুষের হিসেবে সন্দেহ আইতে পারে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্দেহটারে দূর করে সেরে বলতাছে বান্দারে তোরা দুনিয়ার মেহমান না তো আমি যারা জান্নাতুল ফেরদাউসে আনছি মেহমান বানাই এরা দুনিয়ার মেহমান না ও বান্দা এটা দুনিয়ার মেহমান না তোরার দুনিয়ার মেহমান একদিন দুই দিন তিন দিন পরে ধাক্কাই বাইর করে দে আমারই কেন যারা বনবো এরা দা মেহমান বনবো যারা এরা কি না একদিন দুই দিন তিন দিন না খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালাহা ফিহা হিওয়ালা এ আমার বান্দার বান্দিরা এরা রে তোরা রে চিরদিনের জন্য আমি মালিক বানাইয়া দেব চিরদিনের জন্য তোরারে মেহমান হিসেবে রাখবো আমরা চিরদিনের জন্য চাই না কিছুদিনের জন্য চাই আরো দূরে কোন কিছুদিনের জন্য না চিরদিনের জন্য আল্লাহ তুমি আমাদেরকে বেহেশতের মধ্যে চিরদিন থাকবার তৌফিক দান কর এই পর্যন্ত আয়াতের তর্জমাটা করলাম কিতা করলাম তর্জমাটা করলাম এখন কিছু ব্যাখ্যা করে লাই কিছু ব্যাখ্যা না করলে যেমন মনটা শান্তি হয় না আমারও মনটা শান্তি হইতো না আপনারও মনটা শান্তি হইতো না এখন প্রশ্ন হইলে কেন আল্লাহ তো দিছেনই আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আমরা মেহমান বইনে যাইমু এটা ঠিক আছে তবে ভাইমু কিতা মা কিতা ভাইমু বুঝবার দরকার আছে না নাই না না বুঝে যেতাম গিয়া আমাদের বাড়িতে আমি যাইতাম কি ভাইমু এটা বুঝবার দরকার আছে না গাল আড্ডা বইতে লাগবো এটা দরকার আছে কিনা আছে না এখন বুঝবার হইলে শোনেন কি ভাইবেন সোজা জবাব এটা দুনিয়াতে যে জিনিসের আশা করে ভাইছেন না বেহেশত গিয়েলে এইটা এমনি ভাইবেন মাথুর নদী দুনিয়াতে যেটা আশা করিয়া চাইও ভাইছেন না বেহেশত গেলে সেইটা ভাইবেন এখন আপনারা কমেন যে দুনিয়ার মধ্যে কি জিনিস আশা করে ভাইলাম না তাহলে আমি কই একটা একটা করে শুনুন প্রত্যেকটা মানুষের চায় মন মতো শরীর প্রত্যেকটা মানুষের চায় কে চায় না সবাই চায় প্রত্যেকটা মানুষের চায় মন মতো শরীর দুনিয়াতে দুই চারজন মানুষ বাদে কেউ মন মতো শরীর ভাইছে না ভাইবে না বেহেশত গেলে ভাইব এক দুই নম্বর মন মতো শরীর ভাইলাম থাকবার জায়গা নাই বাড়ি লাগবো
লাগে কিনা লাগে না এই কারণে প্রত্যেকটা মানুষে চামন মতবাড়ি মন মতবাড়ি দুনিয়াতে কেউ পাইছেও না ভাইবেও না মন মতবাড়ি ভাইব বেহেশত কটা কইলাম মন মত শরীর পাইলাম মন মতবাড়ি পাইলাম বাড়িত ঘর নাই মা বেড়া লন্ডনি বেড়া তিন কের চার কের জায়গা লইয়া বাড়ি বানাইছে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দিছে শাহী গেট বানাইছে ঘর বানায় না কিতা বানায় না মানুষে কিতা কইব কইব যে এমন আটকুরা আটকুরা বুঝেন না আরে আটকুরা বুঝেন না আপনারা এমন আটকুরা লাগে ঘর বানায় না আর যদি কি ছেলে মেয়ে থাকতো তাহলে ঘর বানাইলে তাহলে বোঝা যায় আটকুরার লাগে না কিন্তু যারা আটকুরা না ছেলে মেয়ে আছে এরা ঘর বাড়ি লাগে না লাগে না তাহলে মন মতো ঘর সবাই চায় মা চায় কিনা চায় না মন মতো ঘর দুনিয়াতে কেউ পাইছে না কোন রাজা বাদশা পর্যন্ত পাইছে না মন মতো ঘর পাইছেও না পাইবে না মন মতো ঘর পাইব বেহেশত কয়টা গেল মন মতো শরীর পাইলাম মন মতো বাড়ি পাইলাম মন মতো ঘর পাইলাম কিন্তু ঘর খালি ঘর খালি বুঝেন না ঘর খালি বুঝেননি কিতা কিতা খালি বলতে কিতা বুঝায় কি বুঝায় বউ নাই মাথুন না দিয়ে আপনারা ঘর কি নাই বউ নাই ঘর ফার্নিচার থাকলে কামাইতো না এই ফার্নিচার থাকলে কামাইতো না ঘর সাজাইলে কামাইতো না আসল জিনিস হইল আমরা বাবার আল্লাহ দিসলা বেহেশত আমার বাবা কেডা আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউস হই দিছে বড় ব্যবস্থা যাও যেখানে মনে চায় গোরা খাও ঘুমাও কোনো অসুবিধা নাই গুরা ফেরা কোন খান কত মজার জিনাগা এরপরে মাঝে মাঝে গালো দেবিতে আমরা বাবা কেন গালো আদে বইয়ে তার আল্লাহ দেখুন না আর বুঝান জানুন না এরপরে জিব্রাইল দে পাঠাইছো জিব্রাইল কইলো কি তুমি কম পাইছো না আমি কম পাইতাম তো তে তুই বেদার হয়ে বইতে হ কোন আসলটা নু নাই কিতা না তো জিব্রাইল তো আসল বুঝে না নকল বুঝে না এই কারণে জিজ্ঞাসা করছে আসল কিতা কো বউ নাই কেতা না বউ নাই আল্লাহু আকবার তাহলে বাবা ও বউ সারা ভালো লাগছে না মা ঠিক না বেটি আল্লাহ ভক্ত রব্বুল আলামিন কইলাছে দিতেছি আমার বন্দারে আমি নিজের কুদরতি হাত দ্বারা তারে বানাইলাম ও তোমায় করিয়া আর এই বেটা বেজার হয়ে বইয়ে থাকতো এটা হইতে পারে না আমি বউ দিতাছি আদম আলাইহিস সালামরে ঘুমে ধরাইছে না আপনার শরীরে এই জায়গাটারে কি কইয়া তখন আপনারা ফাতিয়ার মাথুন না আপনারা শরীরের ফাও থেকে মাথা পর্যন্ত অনেকগুলা জায়গার মধ্যে হাড্ডি আছে আছে কিনা আছে না এখানের হাড্ডিটো একবারে সোজা এমন বেখা এর থেকে বেখা আর কোনো জায়গা নাই ঠিক না এই বাম সাইডের এই জায়গা থেকে একলা বেখা হাড্ডি আল্লাহ টান দিয়ে বাইর করিয়া আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে মা চন্দা দে আপনারা এলা আমরার মা বাল লাগি বউ বানাই দিছেন বড় সুন্দরী বেড়ি বানাই দিছেন তবে বানাইছেন কই থেকে বাম সাইডের এই বুকের ফাইতারের হাড্ডি দিয়ে সেরিয়া ফাজরের হাড্ডি দিয়ে সেরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন এ আমরার মা রে বানাইছেন আমরার মা রে যেহেতু বানাইছেন কি দিয়া বেখা হাড্ডি দিয়া তেরা হাড্ডি দিয়া এই কারণে এই মায়ের যত আউলাদ মহিলা মেয়ে হইব এই এই মার যত আউলাদ কিয়ামত পর্যন্ত মেয়ের দলাইব বেটেন্তর দলাইব এরার মিজাজ থাকবো বেখা এরা কিন্তু সুদা না কারণ তেরা হাড্ডি বানালিটা আবার সুদা হয় খামনে মিয়া মাতুন না আপনারা এরা যে বেখা যে এটার প্রমাণটা আমি কই আপনি গিয়া সেরে যদি বউরে কইন বউরে গিয়া সেরে যদি কইন আজকে কেটে হাট বাজার লাগবো নি মা জামাই এত জিগাই তো মা জিগাই বলি না আপনি যদি যে আজকান বা আজকে হাট বাজার লাগবো নি ওই যে বেখা হাড্ডির প্রমাণ সুদা জবাব আসিল কই তো লাগবো আনালে কই তো লাগতো না এটি আসল জবাব এইভাবে লাগবো বা লাগবো না ইটা জবাব না দেখ খবর নাই তো হয়েছে কারবারটা এই খবর নাই তুই কইতে কেন লাগে এই এই কারণে যে ডান্তের মিজাজ খারাপ নাকে মুখে মারিয়ে দেয় ভুল কইলাম না নি আল্লাহ একবার এটা হইলো বেখা আড্ডির যে বানাইছে আল্লাহ রব্বুল আলামিন এই কারণে বেখা মিজাজ সারতে পারে না ঠিক না বেটি আমার আমার আব্বা জানো কি করছেন না বউ সারা ভালো লাগছে না এই জন্য প্রত্যেকটা মানুষে কি চায় বউ চায় কিনা চায় না খালি ঘর থাকতে চায় না কোন মানুষে এই জগতে মন মতো বউ ভাইছেও না ভাইবেও না মন মতো বউ ভাইব বেহেশত মাথুন না দেয় আপনারা দুনিয়ার বউ এটা কি যার কন্যা রেখি যার এটা যত লাল হইব না কেন কত লাল হইব এরপরে মুখের থুতের মধ্যে দুর্গন্ধ করে মাথুন না দেয় আপনারা মুখের থুতুর মধ্যে দুর্গন্ধ করে বগলের মধ্যে দুর্গন্ধ করে আল্লাহ নাকি ঢেঙ্গে সরে
আছে কিনা আছে না আল্লাহু আকবার এটা হলো বেহেশত দুনিয়ার বউ আল্লাহ এই তাহুন্নে আর তো বেজার হই যাইতাছে গিয়া হইলে ও কোনো অসুবিধা নাই বাস্তব কথা তুই কইতাছিস মা ও বাস্তব কিছু কইতাছে না গিতা কিন্তু বেহেশতের বউ বেহেশতের বউ এরার মুখের তুতুর মধ্যে দুর্গন্ধ থাকবো দূরের কথা বেহেশতের বউয়ের মুখের তুতুড়ার মধ্যে মিষ্ক আম্বরের গ্রহণ করব মধুর চেয়ে আরো মিষ্টি হইব শরীর থেকে ঘাম বাড়িব এইগুলার মধ্যে মিষ্ক আম্বরের গ্রহণ বাড়িব এই জায়গাটা আমি যে জায়গাটা কইলাম এই যতক্ষণ ধরছি কেন চার আঙ্গুল জায়গা মাত্র গলাটা এই গলাটা আল্লাহ রাব্বুল আলামিন সোলানা বানাইবেন মিষ্ক আম্বর দিয়া এখন চিন্তা করেন বেহেশতের বউয়ের অবস্থা এরপরে মাথা থেকে পা পর্যন্ত যে নূর আল্লাহ তারা এরার শরীরের মধ্যে দান করছেন চেহারার মধ্যে দান করছেন হাতের মধ্যে দান করছেন আপনার বউয়ের কথাই তাত কই কোনো কিছুই নাই দুনিয়ার বউয়ের মধ্যে মাথার না দে আপনারা আল্লাহু আকবার বেহেশতের বউ যদি একলা আমরা যে আসমানটা দেখি যেটা এই প্রথম আসমানটা যেটা আমরা দেখি এইটার ভিতরে আইয়ে সেরে যদি নিজে সারাটা শরীরে লুকাইয়া রাখে সেরে যদি এই কানি আঙ্গুলটা যদি খালি নিচে এই আসমানের নিচে আল্লাহ এরা বাইর করে দেয় একজন মহিলা যদি বেহেশতের বউয়ের আঙ্গুলটা বাইর করে দেয় সারা দুনিয়া আলোকিত হয়ে যাবো গিয়া আপনারা দুনিয়ার বউ সুবহানাল্লাহ বাতি নিভাইলে তো এরা চেহারার আলোতে মনে হয় সারা ঘর হর হইয়া যায় গা মাছন্য দেয় আপনারা আল্লাহ যেমন কোন কি জাতের বউ হয়েছেন আল্লাহ এরা তো বেজার হয়ে গেছে মনে হয় এরার একটু খুশি করে যায় বেহেশতের বউ যত ভালোই হোক যত সুন্দরই হোক যত ভালোই হোক যত সুন্দরই হোক কিন্তু আপনার সাথে যে আপনার দুনিয়ার বউ যাইব এই বউলা আপনি বেহেশতের বউ যত ধন পাইবেন আপনার এই বউলা হেরার সর্দার হইব দুই নম্বর বেহেশতের বউ যত সুন্দরই হোক না কেন আপনার দুনিয়ার বউ যেইলে আছে ইলা হেরার থেকে অনেক গুণ বেশি সুন্দরী হইব ওখানে আমার কুশে বাক বাক হইয়া গেছে মা ভুল করলাম নাকি দা এরা রক্ষুশি রাখবার দরকার এরা আমার মাতার বইটা নাচতেছে বুঝেন না তাইলে মন মতো কি ভাইলাম বউ ভাইলাম বেহেশত কটা ভাইলাম মন মতো শরীর ভাইলাম মন মতো বাড়ি ভাইলাম মন মতো ঘর ভাইলাম মন মতো বউ ভাইলাম কিন্তু যতই হোক না কেন যত সুন্দরী বেটি হোক না কেন আর একটা জিনিস না ভাইলে বিবির চেহারা দিকে সেরে ফেটে রেখে দা যাইব না এখান রেখা কি করলে খালি রেখে সেরিয়া বউয়ের চেহারার দিকে চাই সেরে মন শান্তি থাকতো না সে মন মতো খাবার লাগবো মা লাগবো কিনা লাগবো না মানুষে মন মতো খাবার দুনিয়াতে পাইছ না ভাইব না মন মতো খাবার ভাইব বেহেশত কটা গেছে আরে কন্যা কটা গেছে পাঁচটা মন মতো শরীর ভাইলাম মন মতো বাড়ি ভাইলাম মন মতো ঘর ভাইলাম মন মতো বউ ভাইলাম মন মতো খাবার ভাইলাম কিন্তু আর একটা জিনিস যদি না ভাই তাহলে মানুষের জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই মানুষের জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই কিতা এই জিনিসটা হইলো প্রত্যেকটা মানুষের চায় মন মতো লেবাস পোশাক আমার গায়ে যদি লেবাস পোশাক না থাকে আপনার গায়ে যদি লেবাস পোশাক না থাকে তাহলে মানুষের জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে যান এখন গোসলখানাত গোসলখানাত গিয়ে সেরে যা আছে শরীরে কাপড় চুপড় খুলে লাইন একবারে লঙ্গি সহ খুলে ফেলাই দেন দেখবেন যে জানোয়ারের মানুষের মধ্যে কোনো বেশ কম নাই একটু বেশ কম আছে কিতা বেশ কম জানোয়ার হইছে গুজার আপনি সোজা মা ভুল করছি নাকি দা কয়েন ভুল কইতেছি নাকি দা তাইলে কয়টা জিনিসের কোন নাম কইলাম ছয়টা মন মতো শরীর চাই মন মতো বাড়ি চাই মন মতো ঘর চাই মন মতো বউ চাই মন মতো খাবার চাই মন মতো পোশাক চাই মা চাই কিনা চাই না এই জিনিসগুলা দুনিয়াতে মানুষে আশা করে হয় না বেহেশত গেলে ভাইব মা ঠিক না বেটি আরো ধরে কন্যা চাইব কিনা ভাইব না কয়টা ছয়টা জিনিস এখন এই ছয়টা জিনিসের ব্যাখ্যা যদি করি আমার অনেক সময়ের দরকার পড়ব আমি সবগুলার ব্যাখ্যা দিতে পারবো না সংক্ষিপ্ত ভাবে এক দুইটা কইয়া লাই কইম এক দুইটা কইলে জয়টা কইতাম পারি আমার আমার পরবর্তী বক্তা আইবার আগ পর্যন্ত জয়টা কইতাম পারি পয়লা নম্বরে আসে মন মতো শরীর মন মতো শরীর কেউ ফাইছে না দুই একজন বাদে এরা ফাইব বেহেশতের মধ্যে আমরা সবাই ফাইম এই কথাটা কইতেইলে আমি একটা হাদিসের মর্ম শোনাই আপনাদেরকে শোনাইমো হাসরের মাঠে যখন নাকি আল্লাহ ভক্ত রব্বুল আলমিন বিচারের কাম সমাধা করে লেবা বিচারের কাম সমাধা করণের পরে আল্লাহ ভক্ত রব্বুল আলমিন একদলে বেহেস্তি বানাইবা একদলে জাহান্নামি বানাইবা বিচারের মাধ্যমে জাহান্নামীরারে জাহান্নাম ভালাই দিব উহুদ করিয়া কল্যাণ নিষে দিয়া উহুদ করে ভালাই দিব আর বেহেশতি যারা নাকি আছে এরার আল্লাহ ভক্ত রব্বুল আলমিন বেহেশতের ভিতরে ঢুকাইবা এটার মধ্যে ভালা করে চিনি দিছ তো
বেহেশতের ভিতরে ঢুকবা, বেহেশতের ভিতরে ঢুকনে সাথে সাথে শর্টকাটে কইছি, ইখান বেহেশত ঢুকাইতে অনেক সময় লাগলো না, আমার হাতে সময় না দিকে আমি শর্ট করে আধা সেকেন্ডে ঢুকাই দিছি। বেহেশত ঢুকনের পরে অনেকগুলা কি হইব, পরিবর্তন হইব, প্রত্যেকটা বেহেশতের অনেকগুলা পরিবর্তন হইব, সবগুলা পরিবর্তন কই মানে আমি বড় বড় তিনটা পরিবর্তনের কথা কই। প্রত্যেকটা মানুষের দুনিয়ার মধ্যে চায় মন মতো শরীর, যে চায় মন মতো শরীর, তার শরীরের মধ্যে চায় মন মতো রং, চায় কেনা চায় না, মন মতো রং চায়। আল্লাহ একবার কেউ পাইছে না, পাইতো না দুই একজন বাদে। বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে প্রত্যেকটা নারী পুরুষে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া দিবা। এখন আপনারা কোন মন মতো শরীর রং পাইছেন নি না পাইছেন না? আরো ধরে কন্যা ইউসুফ আলাইহিস সালামের দেখকে বেটেনতে আঙ্গুল কাটছিল না ফল কাটছিল? আরে কন্যা আঙ্গুল কাটছে না ফল কাটছে? মানুষে যখন নাকি বেশি সুন্দর দেখে লায় তখন হুশ বৃদ্ধি ঠিক থাকে না। এই মহিলারা হুট বুদ্ধি ঠিক নাই, কার্তাসির ফল কাছে কিনা, এই জাতের সুন্দর বানাই দিবে আল্লাহ ভক্ত রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষে একটা পরিবর্তন শরীরের ব্যাপারে, দুই নম্বর প্রত্যেকটা মানুষে চায় আমি জোয়ান থাকতাম বুড়া হইতাম না। মাথায় না দে আপনারা, সবাই চায় বুড়া বুঝা, জোয়ান থাকতো, জোয়ান হোক বুড়া হোক, বুড়া হইলে গর্দনার ধরে, ফিটো ধরে, মাজার ধরে, আঁঠুর ধরে, ভাইয়ের মেয়েদের ধরে, চলতে কষ্ট হয়, বইতে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়, মাথায় না দি। এই কারণে বুড়ার দলে আরো আফসোস করে, হায় রে বুড়া, আমি যদি জোয়ানটা জোয়ানি ডাবর ফিরে পাইতাম। কেউ ভাইব? আরে কন্যা কেউ পাইছে? এক বুড়া বেটা, অনেক মানুষ আছে বুড়া হয়ে যাবে গুজার ওই জায়গা, আমি নিজে দেখছি ভাই গুজা হয়ে গেছি কিনা। তুই ভাই যদি গুজা হয়ে দেখা চোখটা যায় কেন দিকে, মাটির দিকে। এক বুড়া বেটা 90 বছরে বুড়া গুজা হইতে হইতে এমনি তেরা হয়ে গেছি, নিশি দেশে আর্ট আছে, নাতি একটা দৌড়ে বাইরেছে, বাইরে কয় দাদা কয় খিতাইছে, খিতারে কয় খিতা তো খাও, বুড়া বেটা চলতে পারে না, কত কষ্ট হইতেছে, হে আইসে এখানে এসে কয় খিতা তো খাও। বুড়া বেটা আবার দাদা ও আবার বড় জৌকার, দাদা করে নাতি কিতা তুকাই কইতে পারস না কন্যা, কই আমার জোয়ানি ডেয়ারা লিছি দেখি কোনো হানি নি ভাই। তাইলে বুঝা যায় মানুষের জোয়ানি চায়, মাছন না দে আপনারা, বুড়া হয়ে গেলে গিয়ে জোয়ানি ডে ফিরে চায়, ফিরে ফাইবার চায়, কেউ ফাইছে না ফাইব না। আল্লাহ ভক্ত রব্বুল আলামিন বেহেশতের ভিতরে ঢুকানি সাথে সাথে প্রত্যেকটা নারী আর পুরুষ আল্লাহ 33 বছরের যুবক আর যুবতী বানাই দিব, জীবনে আর কোনোদিন বুড়া হইতো না। কয়টা পরিবর্তন হইল? দুইটা পরিবর্তন শরীরের ব্যাপারে। তিন নম্বর আরেকটা জিনিস মানুষের শরীরের ব্যাপারে চাহিদা, এটা কিন্তু আমি বেটাটার মতো বেটা রইতাম, মোটা সোটা হইতাম, টল ফিকার রইতাম না, বিলার বেচার মতো হইত, সবাই চায়। এই কারণে দেখেন আপনার পত্র পত্রিকার মধ্যে দেখেন, পত্র পত্রিকার মধ্যে আছে আপনারা যারা নাকি নিয়মিত পত্রিকা দেখেন, এরা অ্যাডভার্টাইজ দেয় পত্রিকার মধ্যে, লম্বা হন মোটা হন, দেখছেন না, লম্বা হন, ট্যাবলেট খাবো লম্বা বানায় মোটা বানায়, ট্যাবলেট খাইলে আমি দেখছি মোটা হয় ঠিক ওই বাস্তব ওই মোটা হয়, কিন্তু কয়দিন পরে ফুটা হইয়া যায়গা। এই জাত মোটা হনের দাম আছে, কোন মানুষে মন মতো কি পাইবে না, শরীর পাইবে না, লম্বার মোটা পাইবে না। বেহেশতের ভিতরে ঢুকনের সাথে সাথে প্রত্যেকটা নারী আর পুরুষ আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের সমান লম্বার মোটা বানাই দিবা। আদম আলাইহিস সালাম বেশি লম্বা আসলো না, বেশি মোটা আসলো না, লম্বায় মাত্র 60 হাত কয়া, আর মোটা এমনি মাত্র 7-8, আরো লাগবো ট্যাবলেট খাওয়ান কয় না, আরো ট্যাবলেট খাওয়ান লাগবো এমনি কয়া 7-8। ওখানে আপনারা কোন মন মতো শরীর দুনিয়াতে না বেহেস্ত, আরো দূরে কোন মন মতো শরীর দুনিয়াতে না বেহেস্ত, আল্লাহ তুমি আমাদেরকে মন মতো শরীর দান কো, বেহেস্ত দান কা যাওয়ার পরে কয়টা হইতো পুরস্কার, কয়টা জিনিস হইবা, 6টা জিনিস, এর মধ্যে একটা কইলাম, দুই নম্বর মন মতো শরীর পাইলাম, প্রত্যেকটা মানুষের চায় মন মতো বাড়ি, চায় কিনা চায় না, দুনিয়াতে কোন মানুষে ভাইছেও না ভাইবেও না মন মতো বাড়ি, মন মতো বাড়ি ভাইব বেহেস্ত। মানুষ বিশ্বাস করেননি, বিশ্বাস করেননি, তো শুনুন আমি একটা হাদিসের মর্ম শুনাই, লাম্বা হাদিস বাট্টি করে কম, লাম যত লাম্বা হোক বাট্টি করণ যায়, আবার বাট্টিটারও লাম্বা করণ যায়। আমি শর্টকাটে কই, হাসরের মাঠে যখন নাকি আল্লাহ ভক্ত রব্বুল আলামিন বিচারের কাম সমাধা করে নিবা, তখন মানুষ তিন ভাগে ভাগ হইব। আগে তো সুদা কইলিছি একদল বেহেশতে একদল দুজকি, আসলে কয় ভাগে ভাগ করবা? তিন ভাগ। একদল মানুষে আল্লাহ হাসরের মাঠ থেকে ডাইরেক্ট জান্নাত হোসাইয়া দিবা, সামান্যতম কষ্ট দিবেন না। এরা কেডা? এরা দুই দলে এক দল, কয় দলে এক দল? এক দল হইছে নবী রসুলের দল, বাছেন না আপনারা,
আরেক দল হইছে উম্মত হই কিন্তু দুনিয়াত থাকতে কোনো গুনাহ করছে না আর যদি কোনো দুর্ঘটনা গুনাহ কইরার থাকে মরবার আগে আগে এত কান্দা দিছে কানতে কানতে জীবনের যত ছোট বড় গুনাহ আছে আল্লাহর কাছ থেকে মাফ লই লিছে এই দুইটা দল রে আল্লাহ সুজা জাহার হাসরের মাঠ থেকে জান্নাত ফুসাইয়া দিবেন সামান্যতম কষ্ট দিবেন না কত দিনের জন্য চিরদিনের জন্য এক দল গেল কই গেছে আর হাসরের মাঠে কয় দল রইছে দুই নম্বর দল হাসরের মাঠ থেকে ডাইরেক্ট জাহান্নামে ফুসাইয়া দিবা চিরদিনের জন্য কত দিনের জন্য এক ফোঁটা পানি খাইবার দিবেন না एक फुटा पानी खाई बार दीबें ना हाशरे मरते के डायरेक्ट चिरदिन जहन्नम एरा कारा एरा फास दल एक दल कय दल एक दल काफिर मुशरिक मुनाफिक नास्तिक मुर्तद মতন্নদ আপনারা এই ফাঁস দলে এক দল এরারে হাসরে মারতে গিয়া ডাইরেক্ট চিরদিনের জন্য আল্লাহ জাহান্নামে ভসাই দিবা এক ফোঁটা পানি দিবা খানি খাইবার দিবেন না গেল কয় দল দুই দল এক দল জাহান্নাম জান্নাত আর এক দল জাহান্নাম আর একটা দল রয়ে গেছে তে হাসরে মার শেষ এই তিন নম্বর দল ডাইরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে মারতে গিয়ে ডাইরেক্ট জাহান্নামে ভসাই দিবা কিছুদিনের জন্য কিতা কইলাম কত দিনের জন্য কিছুদিনের জন্য এরা কেডা এরা অনেক এই দলটা অনেক বড় আছে একবারে মোটামুটি কম না তবে ওই যে চিরদিনের লেগে জাহান্নামে গেছে এরা থেকে কম আছে এরা কারা কিছুদিনের লেগে জাহান্নামে যাবে এরা কারা এরা ইমানদার নামাজ পড়ছে না ইমানদার রোজা রাখছে না ইমানদার হজ করছে না ইমানদার যাকাত দিছে না ইমানদার সুদ খাইছে ইমানদার ঘুষ খাইছে ইমানদার গান্দা খাইছে ইমানদার মদ খাইছে ইমানদার বেটিবাজি করছে ইমানদার বিরফুলাবাজি করছে ইমানদার অন্যের মা আত্মসাত করছে ইমানদার সরকারি তবিল লুটতে খাইছে এরা জাহান্নামে দিবা কিছুদিনের জন্য কিছুদিনের পরিমাণ কোনো লোকে জানে না কিছুদিনের পরিমাণ কয় হাজার বছর হইব এটা আল্লাহ ছাড়া কেউ এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ থেকে ডাইরেক্ট জাহান্নামে হোসাই দিবা কিছুদিনের জন্য ওই না হাসরের মাঠে অল্প লোক আছে নাই তাহলে জাহান্নামে গেল দুই দল এক দল চিরদিনের জন্য জাহান্নামে গেল আর এক দল কিছুদিনের জন্য জাহান্নামে গেল চিরদিনের লাগি যারা গেল এরা চিরস্থায়ী জাহান্নামে এরা বেঈমানের দল মা ঠিক না বেটি আর কিছুদিনের লাগি যারা গেল এরা জাহান্নামে গেছে ঠিক ওই কথা ঠিক আছে কিন্তু এরা ইমানদার বদ আমল করছে ঠিক না বেটি আল্লাহ হক রব্বুল আলামিন জাহান্নামী ওগুলো কইবাল জাহান্নামের মধ্যে তোমরা থাকো আর জান্নাতের কইবা তোমরা জান্নাতও থাকো চলবো কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ হক রব্বুল আলামিন করবা কিটা নবী রাসূল ফেরেশতা আলিম উলামা হাফিজে কোরআন ওলিয়া উলিয়া যারা নাকি বেহেশত গেছে এদের অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করবা অন্তরে মেদে ঢালিয়ে দিবা এই আমার বন্দারা এই ফেরেশতার দল ও নবী রাসূলের দল ও আলিমের দল হাফিজের দল ওলির দল এটা মুখ মুখ আওয়াজ করে কইবেন না অন্তরে মেদে ঢালিয়ে দিবেন এই ফেরেশতা তোরা তোরা কি আমার কাছে সুপারিশ করতে পারছ না কিছু ইমানদার আমার এরা গুনাহ করছিল এই কারণে আমি এরা জাহান্নামে দিয়া দিছি তোরা সুপারিশ করতে পারছ না কিতা মনে করুন আল্লাহ কেমন দয়া আরম্ভ হইব সুপারি ফেরেশতা বলতে সুপারিশ করবো হাফিজ বলতে সুপারিশ করবো আলিম বলতে সুপারিশ করবো নবী রাসূলের সুপারিশ করবো ওলিও বলতে সুপারিশ করবা সুপারিশ করিয়া জাহান্নামের ভিতরে যত ইমানদার গুনাগার আছিল সবরে বাড়ি করে নিয়ে যাব ফেরেশতা বলতে গিয়া কব আল্লাহ একলা ইমানদার আর নাই জাহান্নামের ভিতরে হাফিজ বলতে কবে একলা ইমানদার নাই আলিম বলতে কবে একলা ইমানদার নাই নবী বলতে কবে একজন ইমানদার নাই আর রসুল বলতে কবে একজন ইমানদার নাই সবাই গাড়ি ভোট দিলাইছেন এরপর রিভোট গ্রহণ হইতেছে না কেন জাহান্নামের ভিতরে একজন লোক রইয়া গেছেন তালাশ করতেছেন একবার এখানে যান একবার এখানে যান একবার এখানে যান এখানে যান কুনায় কুনায় চিফায় চাফায় তালাশ করতেছেন উনি আসতেছেন না সব গেছে গিয়া সুপারিশ করবার দল যারা আছে সব গেছে গিয়া একজন সুপারিশ করেন ওলা উনি রইয়া গেছেন উনি বাড়িতেছেন না কেন বাড়িতেছেন না আল্লাহ এইবার সুযোগ দিছেন আমরা সুপারিশ করে বাড়ি করবার আরেকবার দিবেন কেনা দিবেন না এটার কোনো আশা নাই এই কারণে যা পারি আমি তালাশ করে লাই কোনো চিবা চাপা যদি থাকতে জায়গাতে তো এর আর নেওয়ান যাইত না মা ঠিক না এই কারণে একজন উনি রয়ে গেছেন উনি খালি তালাশ করতেছেন দৌড়তেছেন দৌড়তেছেন এই জায়গার যান সেই জায়গার যান কোনো একটা বন্দানি রয়ে গেল ইমানদার ইমানদারের অত দরদ এত দরদ উনি জাহান্নামের ভিতরে তালাশ করতেছেন উনিকে
যিনি তালাশ করতেছেন সব গেলে গিয়ে সব নবী রাসূল গেলেন গিয়ে ফেরেশতারাও গেল গিয়া এরপরে আলিমও গলো গেল গিয়া হাবিদও গলো গেল গিয়া ওলিও গলো গেল গিয়া উনি যে যাইতেছেন না উনি কে চিনবার দরকার আছে কিনা আছে না উম্মতের তো দরদ উনার আল্লাহু আকবার উনি এলেন সরকারে দোয়া আলাম তাজদারে জি আমিনা তাজদারে মদিনা জিগর গুশায় আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি যাইতেছেন না তালাশ করতেছেন কোন একলা উম্মত নি গুনাহগার রইয়া গেল ফাঁকে দিয়ে নি গুনাহগার রইয়া গেল এরপরে চিরণি অভিযান চালাইবেন চিরণি অভিযান চালাইও সেটা উনি কোন লোক পাইবেন না কোন ঈমানদার আর নাই সব বেঈমান চিরস্থায়ী জাহান্নাম এরাওই রইয়া গেছে এখন গেছে জাহান্নাম থেকে বাইরিবেন বাইরি আল্লাহরে কইবেন আল্লাহ গো আর নাই কেউ সব রে আমরা বাইর করিয়া লইয়াছি ঈমানদার আল্লাহ এখন রিপোর্ট গ্রহণ করবা গ্রহণটা করি জাহান্নামের দরগারে কইবে জাহান্নামের দরগা এই জাহান্নামের দরগায় এতদিন পর্যন্ত ঈমানদারের দল জাহান্নাম আছিল ঈমানের খাতিরে কের খাতিরে ঈমানের খাতিরে জাহান্নামের আগুন নিস্তেজ আছিল এখন তেজ কর তাহলে বুঝা যায় গুনাহগারের ঈমানের দাম আছে মাসে কিনা আছে না গুনাহগারের ঈমানের দাম আছে জাহান্নামের আগুন এরার ঈমানের খাতিরে আল্লাহ তেজ করেছিল না ঠান কিছু তেজ কমাই রাখছেন যেই নাকি এরা বাইরে গেছে গিয়া আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুনটা তেজ কর ওয়াডারটা ভাইয়া জাহান্নামের দরগা জাহান্নামের চতুর্দিকে পরিদর্শন বাড়িব পরিদর্শন কইরে গে জাহান্নামের আগুনে তেজ করব ঘুরতেছে শুরু করছে ঘুরন ঘুরতে ঘুরতে এক কোণাত গেছে আর ওই সময় শুনতাছে জাহান্নামের দরগা জাহান্নামের দরগা শুনতাছে জাহান্নামের ভিতর থেকে একটা লোকে কাঁদতাছে আর আল্লাহরে ডাকতাছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান কাঁদতাছে জাহান্নামের ভিতরে ঈমানদার কানবো বেঈমানও কানবো আমার সায়াত শেষ ইয়া মামুসা আইছো নাদির বাজার ফারুক ইসম কি আচ্ছা তে আমি কাছে আইছি জি আমি কাছে আইছি আমি এই হাদিসের মর্মটা কইও শেষ জি ইনশাআল্লাহ ইয়া আল্লাহ শুনবো কানতাছে আরে জাহান্নামের ভিতরে তো বেঈমানে কো আল্লাহর নাম লয় না এইবারটা তো আল্লাহর নাম লইতাছে ইয়াহান্নান ইয়ামান তাইলে এই বিল্লাহ ঈমানদার আল্লাহর কাছে গিয়া কইব আল্লাহ গো জাহান্নামের ভিতরে একটা ঈমানদার হয়ে গেছে কয় কেমনে বুঝা তুমি ঈমানদার হয়ে গেছে আমার নবী রাসূল পর্যন্ত কইছেন নাই কন না আল্লাহ এই জাহান্নামের ভিতরে কোন বেঈমানের বাচ্চারা তোমার নাম লইবে না কিন্তু এই লোকটা ইয়াহান্নান ইয়ামান্নান কইতাছে নিশ্চয়ই সে ঈমানদার আল্লাহ কবা তাইলে যাও তুমি আরে বাইর করে বেহেশত বুঝাই দাও আইব আইয়ে আল্লাহ গুড়িয়া সেরে যাইব তুকাইয়া ভাই তো না না ভাই আল্লাহর কাছে আবার যাইব গিয়া কবা আল্লাহ গো ফাইলাম না দি কান্দা তো হনি কোন তুমি হাজার হাজার বছর তালাশ করলো ভাই তা না কইতে আমি নু কি করছি দরখাস্ত করছি আমার দরখাস্ত নু মঞ্জুর করলা তে ভাই না যদি মঞ্জুর কেমন হইল কথাটা ঠিক না আল্লাহ করে বন্দা আমার কাছ থেকে ঠিকানা লইয়া যা জাহান্নামের ভিতরে পাট পাট আছে এক একটা জায়গার এক একটা নাম আছে জাহান্নামের দরগারে কই দেবা যা তুমি অমুক জায়গা ওইখানে আমি গিয়া দেখ বিরাট বড় একটা পাথর আছে পাথরের চিবার মধ্যে ভরে সেরে কান্তাছে তুই দেখলে পরে মানুষের নমুনা বুঝবে না এটা জ্বলতে জ্বলতে কালা কয়লার মতো হয়ে গেছে গিয়া পাথরের মতো হয়েছে মানুষ এটার কোনো নাক মুখ বলতে কোনো কিছু ভাইবে না তো কাইয়া এটা পাথরের মতো দেখা যা এটাই কান্তাছে নিয়ার ওই গিয়া সেরে ঠিকানা মতে গিয়া দেখবো কান্তাছে কিন্তু মানুষের আকৃতি নাই পাথরের মতো হয়েছে এটারে লইয়া সেরে জাহান্নামের বাহিরে নিব জাহান্নামার বেহেস্তের মাঝখানে একটা নদী আছে এটা নদীর নাম নহরুল হায়াত এই নহরুল হায়াত নদীর মধ্যে নিয়া ডুবটা দিব গোসলটা দেওয়াইব গোসলটা দেওয়ানি সাদরাতে এ যে কালা কয়লার মতো হইছিল গিয়া সামাতা থেকে ভা পর্যন্ত সারাটা শরীর 14 রাত্রে চন্দনের মতো চমকিতে থাকব এরপরে জাহান্নামের দরগা ইয়া নদী ভার করিয়া হেই পারো নিয়ে বসাইয়া কবে এদিকে মুখ করে বয়ে থাক একবার আল্লাহ বইব নিয়া বনের পরে কবে আল্লাহ আমারই সবচেয়ে বড় পুরস্কারটা দিছ কুস্তি পাইছে না খালি জাল থেকে মুক্তি পাইছে মাছের না দিয়ে বইয়ার হয়েছে আর দেখবো একটা গাছ উঠছে খুব সুন্দর আর এটার নিচে একটা ফানির হাউস আছে ইয়ার লাইটের মধ্যে ফানি ঝিলমিলি করতেছে এটা দেখকে তো হ্যাঁ লুপ সামলাইতে পারছে না আল্লাহর কাছে আল্লাহ জীবনে ফানি খাইছি না জীবনে গাছের ছায়ার তলে বইছি না ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগছে না আল্লাহ তুমি আমার এখানে দিলাও আল্লাহ কবরে বন্দা তোর দরখাস্ত কবুল করলাম তবে বন্দা হুন আমার কাছে ওয়াদা করন লাগবো হে কব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইতাম না হ্যাঁ আল্লাহ কবা না রাবা এইভাবে না তুমি কসম খাইয়ে কো হে কব আল্লাহ তোমার একশো বার কসম খাইলাম তোমার ইজ্জতের কসম খাইলাম তোমার জাতের কসম খাইলাম জীবনে কোস্তা খাইতাম না এমন বাঙালি বললে জটফট কসম খাইলিছে
যাইবো এখানে গিয়া খাইবো খাইয়া হইয়া সেরিয়া এরপরে খুব ঠান্ডা লাগবো আরাম লাগবো বইয়ার এসে আরেকবার হিদিকে মুখ করিয়া দেখো আরেকটা গাছ উঠছে এটা আরো সুন্দর এটার নিচে যে ফানি এটা আরো বেশি সুন্দর লাগতেছে আল্লাহর কাছে কসম খাইছিল যে এটা বুললে গেছি খুব আল্লাহ আমার হিকানা দিলাম আল্লাহ কয় আদমের ফুলা তুমি কসম খাইছ কয় আল্লাহ গো কসম খাইছি ঠিক হয়ে আছে বুললে গেছি রে বা আল্লাহ দয়া করে মাফ করে দিলাম আমার হিকানা দিলাম কাজা যাইবো এখানে গিয়া সেরে বইব খাইবো ঠান্ডা বাতাস তার শরীরের মধ্যে ডাল্লা দিব এরপরে বইয়ের এসে আবার চাই রয়েছে দেখবো যে শ্বশুর বাড়ি গেট দেখা যা কেতা দেখা যা আমার শ্বশুর বাড়ি গেট বোঝেন না আসল শ্বশুর বাড়ি তুমি বেহেস্ত ওই গেট দেখা দা দেখকে সেরে আল্লাহর কাছে কয় আল্লাহ গো আমার হেখানে দেলা আল্লাহ কয় আদমের বলা তুমি কসম খাইছ কয় আল্লাহ কসম তো খাইছি ওই আল্লাহ তে তুমি আমার এখানে আর এক কিতা করতে আমি এখানে বই বই থাকবে না আল্লাহ কয় যা এখানে বই থাক গিয়া আবার কসম খাইছে গেছে গিয়া বেহেস্তের বিল্ডিং অট্টালিকা কত কিছু দেখতেছে দেখকে তো আর নিজের লোভ সামালতে পারতেছে না আল্লাহ তুমি আমার গেট পাসটা দিয়া লাও আল্লাহ কয় আদমের বলা কয়বার কসম খাইছ তার কয়বার মাংস দিয়াদ আছে কয় হল তো তিয়াদ আছে কয় সব ইয়াদ আছে তা তুই কসম রাখি আর আবার কি করে আমার কাছে চাল কয় আল্লাহ গো এই কসম খাই যাচ্ছে তুমি কিন্তু আমার এখানে গেটম্যান বানিয়ে রাখতা তোমার কি তা লাভ দেখো যে মাথা যে আল্লাহ আমার গেট পাস দিয়া দাও আল্লাহ ফেরেশতারে কয় গেট পাসটা দিয়া দেয় এই কুল্লা দে কল্যাণ এই বেউসি আটা ধরছে আল্লাহ কেন খারাপ হইন না যা বিঘানে গিয়া দেখ জায়গা পঠাল জায়গা ফুরিয়েছে বিরাট জায়গা ফুরিয়েছে যা দখল করবে তোর সব হে গুড়ি আইয়া কুব আল্লাহ জায়গা তো নাই সব দখল করেছে আল্লাহ করে বন্ধা কত জায়গা আমি বানাইছি তুই তাকে মাছ যা আবার ঘুরিয়া ঘুরিয়া কোনো তাকবে আর লাগতো না এক ইঞ্চি জায়গা নাই রাগ ও দেহা আয় হ্যাঁ আল্লাহ করে বন্ধা তুই জানোস তুই কোথায় কই আসলে কয় জানি তো আমি দুনিয়াতে আসলাম কসাই দুনিয়াটা কত বড় এমন আখিরি জমানো রিব যে দুনিয়া তা আখিরি জমানাত নাই পেলিস তো সারা দুনিয়া না হয়ে গেছি এ কব একটা পরিমাণ দিব অত বড় আল্লাহ কব যত বড় দুনিয়া কইস তো আরো নয়টা যোগ কর আরো নয়টা যোগ কর তে কট হইল দশটা হইল মাতন্যাদি একটা তো আগে আসিল আর নয়টা যোগ করছে তো কট হইল তোরে তো আল্লাহ কোন দশটা দুনিয়ার সমান জায়গা দে তোর বাড়িটা ওহন কল মন মতো বাড়ি কোন আনো দুনিয়াত না বেহেস্ত আল্লাহ যে নাকি খালি কথাটা শুনছে আল্লাহ আল্লাহ কোশন দশটা দুনিয়ার সমান তোর বাড়িটা এরপরে আর কেউ বেহেস্তি না এ ওই সর্বশেষ বেহেস্তি একবা আল্লাহ তুমি রে বা মালিক আর আমি তোমার গোলাম মালিক ওই আমার সাথে মস্কারি করো দু কারবারটা আল্লাহ দিছেন আসিয়া এই হাদি এই কথাটা শুনে আল্লাহ দিছেন আসিয়া আল্লাহ হাসনের কারণে নবীজি হাদিসটা বয়ান করে নবীজি হাসিয়া দিছেন আর নবী হাসানের কারণে উম্মতের দল সাহাবের হাসছন এই কারণে হাদিসটা শুনলো একটা হাসি দেন সুন্নত দেন না একটা হাসি ওহন কন মন মতো শরীর পাইলাম মন মতো বাড়ি পাইলাম সবকিছু পাইলাম কোথায় গিয়া সেরিয়া ব্যস্ত গিয়া আমি আর এরপরে সামনে অগ্রসর হইতাম পারছি না এই পর্যন্ত যা কইছি আপনারা কোন এই জাতের ব্যস্ত যাইবার চান কিনা চান না কারা কারা কে কে যাইবার চান আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো আটটা লামায় তবে ব্যস্ত যাইবার আগে আরেকটা জিনিস লাগবো এটা কি তা জাহান্নাম আমাদের জন্য হারাম হইতেইব মাথুন না আপনারা জাহান্নাম আমাদের জন্য হারাম হইতেব জাহান্নাম থেকে বাঁচানোর ফয়সালা হইতেইব ফয়সালা মানে দরকার আছে কিনা আছে না একলা হাদিস কইলে জাহান্নাম থেকে ফয়সালার ব্যবস্থা রাখি তা কইতাম নি আরো দূরে কেন কইতাম নি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে আমার নবী কইছেন এই হাদিসটার উপরে আমল করিলেন জাহান্নাম হারাম হয়ে যাব গিয়া এই হাদিসটা কি তা আমার নবী কনে আমার উম্মতের দল ইত্তাকুন নার ওয়ালা অভিশাক্কা তামারাতিন ইত্তাকুন নার ওয়ালা অভিশাক্কা তামারাতিন ইত্তাকুন নার ওয়ালা অভিশাক্কা তামারাতিন আমার নবী বলতেছেন আমার উম্মতের দল উম্মতের নারী পুরুষের দল তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে নবী যে বাতাছেন কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবা এ উম্মতের ব্যাটন মিটিং জাহান্নামের উম্ম জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে তোমরা আল্লাহর রাস্তায় সৎকা করো সৎকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো তাহলে বোঝা যায় সৎকার করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় এটা কোনো মোল্লা মৌলবীর কথা আরে কন্যা সাধারণ মোল্লা মৌলবীর কথা আমার কথা না কার কথা নবীজির কথা কার কথা নবীজির কথা আপনারা কি সৎকার করতে রাজি আছেন আরো দূরে কোন সৎকার করতে রাজি আছেন নি কারা কারা সৎকার করতে রাজি আছেন একটু দিক খেলায় আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও।